বিশ্বের সামনে কিন্তু তাদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুটাকে খুব বড়ভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো আলোচনা হয়েছে রোহিঙ্গার উপরে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশের সার্বিক অবস্থা আলোচনা হয়েছে, সেগুলো সব সবাই আলোচনায় উঠে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের নির্বাচন, মানব অধিকার, আইনের শাসন ইত্যাদি প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেছেন? সবসময় বিএনপির সিদ্ধান্ত, সেটা দলের পক্ষ থেকে সবসময় যা বলা হয়েছে সেটা বলবো। বাংলাদেশের অবস্থা সম্বন্ধে আপনারা কি বলেছেন? না, বাংলাদেশের অবস্থা সম্বন্ধে আমরা আলাদা করে বলার তো কিছু নাই, বাংলাদেশের অবস্থান সম্বন্ধে সবাই জানে, এটা এগুলো আর বলতে হয় না। আপনারা নিরপেক্ষ সেগুলো সরকারের দাবির কথা সবসময় বলে আসছেন, সেই বিষয়টা কি তুলে ধরেছেন? না, বাংলাদেশের আমাদের বাজে অবস্থান যেটা আগত সেটা সবাইকে সবসময় বলবো, সেগুলো সব আলোচনা তো হবে স্বাভাবিক। বিএনপির অবস্থান তো স্বাভাবিকভাবে অন্যরাও জানতে চাইবেন বিএনপির অবস্থান। তো বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, সেটা আমরা পাবলিককে যা বলছি তাই তুলে ধরেছি, এটা তো লোকজনের কিছু। যখন আপনারা এই ধরনের কোনো মিটিং করেন বা বৈঠক করেন, আপনাদের যারা রাজনৈতিক প্রতিবাদ ক্ষমতাসীন দল কিন্তু বরাবরই অভিযোগ করা হয় যে আপনারা সরকার উৎখাতের করেন, এই টাইপের বক্তব্য বরাবরই হয়। ওগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নাই, এটা যারা বলছে তাদের তারা উত্তর দিতে পারে, এগুলো বিএনপির কোনো মন্তব্য নেই। থ্যাংক ইউ।